লাস্ট ক্লাস এবং এই ক্লাস লাস্ট একটা টপিক আমাদের এসইওর একটা লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। আপনারা যারা এসইওর গিগ ক্রিয়েট করবেন অথবা আপনার সার্চ ইঞ্জিন আপনার কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড সার্চ এই ধরনের যারা কিওয়ার্ড রিসার্চ এর করবেন গিগ তৈরি করবেন, তারপর কন্টেন্টের যে গিগ গুলো তৈরি করবেন সেগুলোতে এই আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা খুবই দরকার, আপনাদের প্রয়োজন আছে এই কাজ এই ইয়াটা যে টপিকটা আমি দেখাবো। তো আমি এখান থেকে ফাইলটা একটু ওপেন করে নিই, সবাই গুরুত্ব সহকারে এই বিষয়টা একটু শিখে নেবেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যদি এই কাজটা দেওয়া হয় আপনি যদি বায়ারকে ঠিকভাবে করে দিতে না পারেন তাহলে তো বায়ার আপনাকে কাজ দেবে না। তো এই জন্য আমাদের এই কাজটা খুবই দরকার, বিশেষ করে বায়ারের সাথে কাজ করার জন্য এই কাজটা খুব দরকার। তো আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করি। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে কোন টপিক নিয়ে কথা বলবো সেটা আমি বলতেছি। আসলে বিষয়টা হচ্ছে হলো আমাদের ক্লাস সংখ্যা সীমিত, যার কারণে আমরা পুরো এসইওর বিষয়টা আমি আপনাদেরকে শেখাইতে পারি নাই। তবে মেন মেন যে বিষয়গুলো আমাদের দরকার সেগুলো আমি আপনাদের শিখাই দিচ্ছি। আপনাদের অফ পেজটা বাকি আছে, প্লাস সার্চ কনসোল স্ক্যামা এগুলো বাকি আছে। তো এগুলো বিষয় অনেক বড় বড় চ্যাপ্টার, এগুলো তো অনেক টাইম লাগবে। এই যে 301 রিডাইরেকশনটাও বাকি আছে। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। কম্পিটিটর অ্যানালাইসিস এই পার্টটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। কম্পিটিটর অ্যানালাইসিস এই পার্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস, ধরেন এই কম্পিটিটর অ্যানালাইসিসে আমাদের কি কাজ বা কম্পিটিটর অ্যানালাইসিস কি? কম্পিটিটর অ্যানালাইসিসটা হচ্ছে হলো আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন অথবা আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অথবা আপনি যে ব্রাউজার সার্চ ইঞ্জিনে কাজ করবেন সেইটার কম্পিটিটর, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের কম্পিটিটর কারা। ধরেন আপনার কাছে একটা কিওয়ার্ড আছে টি শার্ট। আমরা টি শার্ট নিয়ে কিন্তু সেই ক্লাসের প্রথম থেকেই আমি আলোচনা করতেছি, টি শার্ট নিয়ে আমি চলে আসছি, যে মানে কথাবার্তা বলছি আপনাদের সাথে। তো আমি এই টি শার্ট নিয়ে আমি দেখাই দিচ্ছি। তো যখন আপনাদের কিওয়ার্ড রিসার্চটা দেখাইছিলাম তখন একটা কিওয়ার্ড নিছিলাম, মনে আছে? অনলাইন টি শার্ট না টি শার্ট অনলাইন, এই ধরনের একটা কিওয়ার্ড নিছিলাম, মনে আছে কি সবার? ধরেন এটা বায়ার আপনাকে দিল, বায়ারের কিওয়ার্ডটা হচ্ছে অনলাইন টি শার্ট। এটা বাইরের দিক দিয়েও আপনি চিন্তা করে দেখতে পারেন অথবা আপনার নিজের দিক থেকেও আপনি চিন্তা করে দেখতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা। তো এখন যদি বায়ারের দিক দিয়ে দেখেন তাহলে ধরেন বায়ার আপনাকে বললো যে অনলাইন টি শার্ট হচ্ছে হলো আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে তুমি কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, কম্পিটিটর দেখতে হবে, এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা। তো আমরা জানি যে আমাদের একটা কন্টেন্ট লিখতে গেলে আমাদের সর্বপ্রথম কি দরকার, আমাদের সর্বপ্রথম দরকার ছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সর্বপ্রথম কিন্তু আমাদের কিওয়ার্ডকে রিসার্চ করতে হয়। কিওয়ার্ডকে রিসার্চ করার পরে কিন্তু আমরা কি করি, সেই কিওয়ার্ডের উপরে আমরা কন্টেন্ট তৈরি করি। তো এখন একটা বায়ার যখন একটা কিওয়ার্ড দেবে আপনাকে, সেই কিওয়ার্ডে অবশ্যই বায়ার কি করবে, একটা কন্টেন্ট তৈরি করবে। কন্টেন্ট তৈরি করে সেটা আবার গুগলে কি করবে, গুগলের জন্য তৈরি করবে। আমরা টাইটেল কয়টা তৈরি করব বলছিলাম, মনে আছে? বাইরের জন্য একটা প্রোডাক্টের জন্য না, হয় নাই? আচ্ছা, শতাব্দী নন্দী আপু বলেন কথা বলবো। তো এখানে বায়ার আপনাকে বলবে যে অনলাইন টি শার্ট এটা হচ্ছিল আমার কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ড এর উপরে আমার কম্পিটিটর কারা তাদেরকে খুঁজে বের করো। তো আমরা কি করছিলাম, আমরা কিন্তু গুগলের জন্য এটা ওয়েবসাইটের লিংক, তারপর টাইটেল, তারপর মেটা ডেসক্রিপশন তৈরি করা শিখছি, কিভাবে তৈরি করতে হয় এটা শিখছি। বাট এটা যে শিখলাম এটার এটা কি আমার কি গুগল এমনি অটোমেটিক কি আমাকে সামনে দেখাবে? আমরা যে এই যে গুগলের জন্য মেটা ডেসক্রিপশন টাইটেল তৈরি করছি ইয়োস্ট এসইও তে, তো এটা কি গুগল কি এমনিতেই আমাদের সামনে দেখাবে নাকি কোনো প্রসেস আছে? অবশ্যই প্রসেস আছে, এমনি তো আর দেখায় না।
হ্যাঁ এমনি দেখাবে না, কারণ গুগলের কি সিস্টেম, গুগল হচ্ছিল ইউজার ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আপনাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পরে গুগল আস্তে আস্তে আপনাকে র‍্যাঙ্ক দেবে, র‍্যাঙ্ক দিয়ে দিয়ে তারপরে এই গুগলের ফার্স্ট পেজে এক নাম্বার লিস্টে নিয়ে আসবে। তো এই যে র‍্যাঙ্ক যে দেবে এটা কিভাবে দেবে, বা এই যে আমাদের যে এখানে যে দেখা যাচ্ছে যে এখানে এই যেমন টি শার্ট ফর ম্যান লেখা আছে, তারপর টি শার্ট বাই ফ্রম দা লেটেস্ট কালেকশন এই যে লেখা আছে, বা এই যে গুগলের জন্য যে টাইটেলটা তৈরি করা হয়েছে এখানে, এই টাইটেল তৈরি করা এই যে বাকিরা যে করছে, তো এই বাকিদেরকে আমি পিছে ফেলায় আমি কিভাবে একে আসব, এই একে আসার প্রসেসটা আজকে আপনাদের আমি দেখাবো। এই যে এরা যে একে আছে, যেখানে দেখেন অথবা ডট কম, এই অথবা ডট কম এখানে এক নাম্বারে দেখা যাচ্ছে, তাহলে এই অথবা ডট কম কে পেছে ফালিয়ে আমি কিভাবে একে আসব, অথবা ডট কম এর উপরে আসব, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বেশিরভাগ বায়ার এই কাজটা আপনাকে দেবে, আপনাকে বলবে এই আমার কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ড এর উপরে কম্পিটিটর, আমার কম্পিটিটর কারা, কাদের সাথে আমার ফাইট করতে হবে, কাদেরকে আমার পিছিয়ে পিছিয়ে দিয়ে আমাকে নিজে সামনে আসতে হবে, হ্যাঁ এই বিষয়গুলো আপনাকে বলবে বায়ার। তো আপনি কি করবেন, তাই কিওয়ার্ডটাকে নেবেন, কিওয়ার্ডটাকে নিয়ে আপনি কম্পিটিটর অ্যানালাইজ বের করবেন, কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইজটা বের করবেন, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে কারা কারা কাজ করছে, কে কতটুকু কাজ করছে, এগুলো সব কিছু আপনাকে বের করতে হবে। তো এই কাজটা করার জন্য আমি পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই কাজটা করার জন্য অবশ্যই আপনি একটা এক্সেল শিট নেবেন, তো গুগল ড্রাইভে আসবেন, গুগল ড্রাইভে আসার পরে আমি এক্সেল শিট নিচ্ছি এখান থেকে, এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে আপনারা এই যে অ্যাপস থেকেও নিতে পারেন আপনাদের ইচ্ছা। টোটাল কথা গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল এর শিট, যে কোনো শিট আপনি নিতে পারেন। আচ্ছা মাইক্রোসফট এক্সেল এর শিটটাই নিই, মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি। এটা হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল শিট। যখন মাইক্রোসফট এক্সেল শিটে আপনি কি করবেন, আপনি বায়ারের জন্য একটা লিস্ট তৈরি করবেন, অথবা এই অ্যানালাইজ কম্পিটিটর অ্যানালাইজ যখন আপনি করবেন তখন সুন্দরভাবে প্রথমে সর্বপ্রথম আপনি একটা এক্সেল শিট ওপেন করে নেবেন, এক্সেল শিট ওপেন করে নিয়ে সবকিছু সাজিয়ে নেবেন, কারণ এখানে যদি আপনি না সাজান তাহলে আপনার কিন্তু মনে থাকবে না কার সাথে আপনার কম্পিটিটর করতে, কার সাথে আপনার ফাইট করতে হবে, কার সাথে আপনার ওয়েবসাইটের ডোমেইন পেয়ে তাই কি ডোমেইন অথরিটি পেজ অথরিটি এগুলো আপনি চেক করতে পারবেন না, কারণ আপনার অতগুলো মনে রাখা সম্ভব না। তো এর জন্য আপনাদের কি করবেন যে আপনারা একটা এক্সেল শিট রেডি করবেন। তো আমি এখানে এক্সেল শিট রেডি করতেছি, তো এক্সেল শিটের প্রসেসটা আমি দেখাই দিচ্ছি সাজানো। টোটাল বিষয়টা এভাবে সাজাবেন, আমি জাস্ট উপরে কম্পিউটার অ্যানালাইজ লিখলাম, আপনারা নিজেদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। তো এখন সর্বপ্রথম আমরা কি লিখবো, কিওয়ার্ড। প্রথমে আমাদের কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে হলো অনলাইন টি শার্ট, এটা হচ্ছে হলো আমাদের মেইন কিওয়ার্ড। আচ্ছা এটা মেইন কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ড কে কপি করে নিয়ে আপনি সর্বপ্রথম এখানে একটা সিরিয়াল করবেন কিওয়ার্ড, সুন্দর করে এক্সেল শিট লিখলাম। তো এখন আমাদের কম্পিটিটর করতে হবে, কম্পিটিটর কেন করতে হবে, কম্পিটিটরটা আমাদেরকে কাজটা দেবে হচ্ছিল বায়ার, বায়ার কেন দেবে, বায়ার চায় যে তার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবে। এবং আপনারা যারা এসইও গিগ ক্রিয়েট করছেন, এসইও গিগ বলতে অন পেজ এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ এর যে গিগটাকে আপনারা ক্রিয়েট করছেন, সেই গিগে বায়ার রিকোয়েস্টে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদেরকে এই কাজগুলো দেবে,
যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে প্লাস কম্পিটিটর সেই কিওয়ার্ডের কম্পিটিটর বের করতে হবে এই কাজগুলো আপনাদেরকে দেবে তো এটা করার জন্য অবশ্যই আপনি এই প্রসেসে আজকে যে প্রসেসটা দেখাই দিচ্ছি এই প্রসেসে করবেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছি কেউ ক্লাসে মনোযোগী না হইলে ক্লাসে মনোযোগী হন তো বাইরে থাকলে বাইরে থেকে যদি বাইরে থাকেন কেউ তাহলে ক্লাস থেকে লিভ নিয়ে বাইরে করেন স্ক্রিন তো নড়াচড়া করে না স্ক্রিন স্ক্রিন তো আমি নড়াচড়া করতেছি না আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কথা শোনা যাচ্ছে আচ্ছা স্ক্রিন নড়াচড়া করাচ্ছি না আমি ওই জন্য মানে সবার উদ্দেশ্যে বলতেছি কেউ যদি ক্লাসের বাই মানে বাসার বাইরে থাকেন বা বাইরে ঘুরতেছেন ঘোরা অবস্থায় ক্লাসে জয়েন থাকেন তাহলে লিভ নিতে পারেন লাস্ট ক্লাস খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাচ্ছি আর মনোযোগী না হলে মনোযোগী হন সবার উদ্দেশ্যেই বললাম এখন কে কে মনোযোগী না সেটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই আচ্ছা যেটাই হোক আমি এখন শুরু করি তো এই বায়ার যখন আমাদের একটা কিওয়ার্ড দিবে বা বায়ার আমাদেরকে বলবে যে একটা আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে তো আপনারা কিওয়ার্ড রিসার্চের অপশনটা আপনারা জানেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা সম্পর্কে আপনারা জানছেন বা শিখছেন তো আমরা কি করব প্রথমে ধরেন কিওয়ার্ড রিসার্চ করলাম কিওয়ার্ড রিসার্চ করার পর বাইরে আপনাকে বলতেছে এই কিওয়ার্ডের কম্পিটিটরটা বের করে দাও আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব তো এই কিওয়ার্ড নিয়ে কাজ করার সময় আমার কার কার সাথে আমার ফাইটিং করতে হবে কে কে আছে আমি কি এই কিওয়ার্ড নিয়ে কি আমি কাজ করতে পারবো কি না হ্যাঁ এই বিষয়গুলো থাকে তো এখন আপনি কি করবেন কিওয়ার্ড রিসার্চ করার পরে যদি কিওয়ার্ড রিসার্চ আপনাকে দেয় তাহলে আপনি করবেন আর যদি আপনাকে ডাইরেক্ট কোনো কিওয়ার্ড দিয়ে দেয় সেই কিওয়ার্ডের উপরে আপনি কি করবেন রিসার্চ চালাবেন কম্পিটিটর অ্যানালাইসিস অর্থাৎ আপনার বায়ার অথবা আপনাকে কাদের সাথে ফাইট করে আপনাকে ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে আসবেন আপনি সেটা আপনি চেক করবেন তো সেটা চেক করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে আসব ব্রাউজারে আসার পরে আমরা কিওয়ার্ডটাকে লিখে সার্চ করব আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে অনলাইন টি-শার্ট এই অনলাইন টি-শার্টকে আমরা সার্চ করব অর্থাৎ রিসার্চ করব রিসার্চ করার পরে আমরা দেখব এটা ডোমেইন অথরিটি পেজ অথরিটি এটার ব্যাক লিংক কোনটা কত সেটা আমরা চেক করে দেখব চেক করে দেখে তারপরে আমি বুঝতে পারবো যে আমার ফাইটিং কার কার সাথে করতে হবে তো এখন আমরা আমাদের মেন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা লিখলাম আচ্ছা কিওয়ার্ড লেখার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে হলো এক্সাক্ট কিওয়ার্ডটাকে সিলেক্ট করা তো এক্সাক্ট কিওয়ার্ডটা কি এক্সাক্ট কিওয়ার্ডটা হচ্ছে হলো আপনার যে মেন এই যে এক্সাক্ট কিওয়ার্ড টাইটেল এখানে কিওয়ার্ড প্লাস র‍্যাঙ্ক এখানে আমি বোঝাইলাম কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে হলো আমাদের মেন কিওয়ার্ড আর এটা কিওয়ার্ড কে র‍্যাঙ্ক করাবো হচ্ছে হলো আমরা ফার্স্ট পেজে নিয়ে আসব আর এটা কম্পিটিটর এটা আমি এতক্ষণ আলোচনা করলাম এখন আমাদের কি করতে হবে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল আচ্ছা এক্সাক্ট কিওয়ার্ডটাকে আমরা নিয়ে নিলাম নিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল তাহলে এক্সাক্ট কিওয়ার্ডটা কি আমাদের কিওয়ার্ডটা কি এক্সাক্ট কিওয়ার্ডটা কি বলেন কে বলতে পারবেন আমাদের এক্সাক্ট কিওয়ার্ড কি এখানে কি বলছে দেখেন এখানে বলছে যে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল অর্থাৎ যে আমাদের যে মেইন যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কি টাইটেলের ভিতরে আছে কি না সেটা আমাদের দেখতে হবে তো এটা দেখার জন্য আমরা কি করব আমরা এখানে গুগলে এসে সার্চ করব তো সার্চ করে আমাদের যে মেইন যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটাকে আমরা এখানে সার্চ করে এখন আমরা দেখব যে এখন যে রেজাল্ট আছে রেজাল্ট শিটে এই রেজাল্ট শিটের মধ্যে এখন আমাদের কিওয়ার্ডটা আছে কিনা আমাদের কিওয়ার্ড কি আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে অনলাইন টি-শার্ট তো সেম ভাবে অনলাইন টি-শার্ট লেখা আছে কিনা প্রথম লাইনে আমাদের কোনো সেম ভাবে নাই টি-শার্ট অনলাইন আছে বাট অনলাইন টি-শার্ট নাই আমরা পরেরটাতেও দেখতেছি টি-শার্ট অনলাইন বাট অনলাইন টি-শার্ট নাই আমরা খুব ভালোভাবে দেখতে পারতেছি যে আমাদের যে মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা কোনোটার মধ্যেই নাই
কোনটাতেই নাই এখানে 10টা রেজাল্ট আছে এই 10টা রেজাল্টে কোনটাতেই নাই আপনারা যখন কাজ করবেন সেটা 20টা বা 30টা নেবেন 20টা সর্বোচ্চ 20টা 20টা নেবেন সর্বনিম্ন সরি সর্বনিম্ন 20টা নেবেন তো আরেকটা বিষয় আমি যেটা সবার উদ্দেশ্যে বলতেছি কারণ অ্যানালাইজ আপনাকে করতে হবে আপনি যদি এই সেক্টরে যদি ভালো পজিশনে যাইতে চান তাহলে আপনাকে অ্যানালাইজ করতে হবে এই যে আমি ক্লাসে 2-3টা দেখাচ্ছি এই 2-3টা দেখাই যে যদি আপনিও যদি আমার মতো এই 2-3টা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু ওই জিনিসটাকে বা ওই ইয়াটাকে কিওয়ার্ডটাকে আপনি কিন্তু র‍্যাঙ্ক করাইতে পারবেন না সো আপনারা যখন কাজ করবেন যখন আপনি কোন একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাইতে যাবেন তখন অবশ্যই অবশ্যই 20টা রেজাল্ট 20টা রেজাল্ট আপনি চেক করবেন বিস্টার রেজাল্ট যদি আপনি চেক করতে পারেন তাহলে আপনি একটা পারফেক্ট একটা অ্যানালাইজ করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কাদের সাথে ফাইট করতে হবে এবং আপনার ওয়েবসাইটটাকে আপনি গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন তো এখন আমরা দেখব যে এক্সাক্ট কিওয়ার্ডটা আছে কিনা তো এক্সাক্ট কিওয়ার্ডটা কিন্তু আমরা কোন টাইটেলের মধ্যে এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা টাইটেল তাহলে কোন টাইটেলের মধ্যে আমাদের এই কিওয়ার্ডটা নাই এই কিওয়ার্ডটা নাই তাহলে আমরা যদি এখন এটা ইউজ করি আমরা যদি এই কিওয়ার্ডটাকে আমরা ইউজ করি তাহলে আমাদের কি হবে আমরা খুব ইজিলি আমার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাইতে পারবো বা ওয়েবসাইটের কন্টেন্টটাকে আমি র‍্যাঙ্ক করাইতে পারবো কারণ কি কারণটা হচ্ছে হলো অনলাইন টি-শার্ট লিখে যদি কেউ সার্চ করে অনলাইন টি-শার্ট লিখে সার্চ করলে এখানে কোনো আইটেমই নাই কোনো আইটেম অনলাইন টি-শার্ট নিয়ে নাই তাহলে কোনো ব্যক্তি এসে যদি অনলাইন টি-শার্ট লিখে সার্চ করে তাহলে কি করবে গুগল আমাকে ফার্স্ট পেজে দেখাবে এবং ফার্স্ট নাম্বার দেখাবে তো অবশ্যই যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব বা কিওয়ার্ডসটাকে সিলেক্ট করব তখন অবশ্যই অবশ্যই আমরা এই কিওয়ার্ডটার ইউনিক একটা কিওয়ার্ড নেব ইউনিক কিওয়ার্ড নেব যেন আমাদের কোনো টাইটেলের সাথে মিলে না যায় মিলে গেলেও সমস্যা নাই যদি মিলে যায় তাই সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই আবার মিল না মিলাটাই সবচেয়ে বেশি কাজে দেবে যদি মিললেও যায় তাও কোনো প্রবলেম নাই তো আমরা দেখতেছি অনলাইন টি-শার্ট এটা কোনো টাইটেলের মধ্যে নাই কোনো টাইটেলের মধ্যেই নাই তো তাহলে এক্সাক্ট কিওয়ার্ড কি ইয়েস নন কি নো আমি এই যে লিস্ট তৈরি করতেছি এক্সাক্ট কিওয়ার্ডটা কি করব আমি ইয়েস লিখব নাকি নো লিখব এক্সাক্ট কিওয়ার্ড এখানে আমি নো লিখে দিলাম নো এক্সাক্ট কিওয়ার্ড নাই ঠিক আছে তো আমি এরকম তিনটা করব কারণ আমি তিনটা লিস্ট করতেছি আপনারা কি করবেন 10টা করবেন 20টা করবেন 20টা এক্সাক্ট কিওয়ার্ড এখানে ইন টাইটেল দিই আচ্ছা সুজিত ভাই এখানে দেখেন আপনি নিলেন কিওয়ার্ড আবার এখানে নিলেন এক্সাক্ট কিওয়ার্ড অর্থাৎ এক্সাক্ট কিওয়ার্ড তো আমার অনলাইন টি-শার্টই আছে তাহলে আবার কিওয়ার্ডটা এখানে আনলাম কেন এটা আপনার উপরে আপনার রিসার্চটা আপনি যেভাবে করবেন না ধরেন আমার আপনার পেজটাই আমি দেখি না আপনার পেজটা আপনি যে সার্চ দিলেন অনলাইন টি-শার্ট লিখে সেখানে যেগুলা কি যারা লিখছে যে কন্টেন্টগুলো আছে প্রত্যেকটাতেই তাহলে আছে আপনার হলো টি-শার্ট অনলাইন তো দুটো সেম হইলে আমি জিনিসটা বুঝতেছি না মানে আপনি যেটা দেখাইতেছেন যখন আমার এক্সাক্ট কিওয়ার্ডটাই হলো অনলাইন টি-শার্ট তাহলে আমি বাম পাশে তাহলে অনলাইন টি-শার্ট এটাই কিওয়ার্ড কেন লিখতেছি এটা বাম পাশে বিষয়টা হচ্ছিল আমি এটা আমার আমার নিজের বোঝার জন্য আমি নিছি ঠিক আছে আমি আমার নিজের বোঝার জন্য আমি এটা নিছি অনলাইন টি-শার্ট এই যে এই কিওয়ার্ড এই লাইনের যে কিওয়ার্ডটা দেখতেছেন এই কিওয়ার্ডটা আমি নিজে বোঝার জন্য আমি নিছি যে আমার আমার কিওয়ার্ডটা হচ্ছে হলো অনলাইন টি-শার্ট আচ্ছা এই অনলাইন টি-শার্ট এক্সাক্ট কিওয়ার্ডের ভিতরে নাই এক্সাক্ট কিওয়ার্ড টাইটেল হ্যাঁ এই এক্সাক্ট কিওয়ার্ড টাইটেল টাইটেল টাইটেলের মধ্যে আমার এই কিওয়ার্ডটা আছে কি না আচ্ছা নাই আমি দিতে মানে তিনটা আমি কাজ করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সুবিধা আমি তিনটা নিছি এখানে সাজানোর ব্যাপারটা আপনার নিজের উপর আপনি কিভাবে সাজাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি এখানে সাজাচ্ছি যে আমার সুবিধার্থে আমি নিছি কিওয়ার্ড কিওয়ার্ডে আমার কিওয়ার্ডটা কি অনলাইন টি-শার্ট আচ্ছা এই কিওয়ার্ডটা হচ্ছে অনলাইন টি-শার্ট এরপরে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল টাইটেলের মধ্যে কি আমার এই কিওয়ার্ডটা আছে কি না নাই তো এই কিওয়ার্ড নাই এই যে দেখেন আমাদের টাইটেলের ভিতরে কোন জায়গায় অনলাইন কথাটা আগে নাই অনলাইন টি-শার্ট এই কথাটা কিন্তু আগে নাই এখানে দেখেন এই ওয়েবসাইটটা নাই এখানেও নাই সবগুলো টি-শার্ট অনলাইন আছে বাট অনলাইন টি-শার্ট এই কথাটা কিন্তু একটাতেও পাইলাম না অর্থাৎ তাইলে আমার আমার এখানে কি করলাম আমি এখানে নো করে দিলাম যদি আপনারা পান যেটাতে পাবেন সেটাতে ইয়েস দিয়ে দিবেন হ্যাঁ যেটাতে পাবেন সেটাতে ইয়েস দিয়ে
আমার এখানে নাই বিধায় আমি এখানে নো দিলাম আচ্ছা এক্সাক্ট কিওয়ার্ড আমাদের দেওয়া শেষ আচ্ছা এক্সাক্ট কিওয়ার্ড দেওয়ার পরে আপনি দেখবেন হচ্ছে হলো ইউআরএল আমি ইউআরএল লিখব পেজ ইউআরএল আমি দিয়ে দিচ্ছি পেজ ইউআরএল পেজ ইউআরএল বলতে কি ওয়েবসাইটের লিংক আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব বা আমরা যে ওয়েবসাইটগুলো রেজাল্টগুলো পাচ্ছি আমরা তো কম্পিটিটর অ্যানালাইজ করতেছি এখানে আমাদের কম্পিটিটর কারা কাদের সাথে আমাদের ফাইট করতে হবে তাদেরকে আমরা অ্যানালাইজ করতেছি এর জন্য আমাদের কি করতে হবে পেজ ইউআরএলটা আমরা নিয়ে নিচ্ছি এখানে পেজ ইউআরএলটা আমরা নিয়ে নেব অর্থাৎ কোন পেজের কোন কতটুকু কাজ করছে সেটা আমরা একদম একটা পুরো একটা লিস্ট করব সেই লিস্ট করার জন্য আমরা পেজ ইউআরএলটা নিচ্ছি এখানে তো পেজ ইউআরএলটা আমরা নিয়ে নিই পেজ ইউআরএল নেওয়ার জন্য এখানে তিনটা অপশন পাবেন মানে তে আমি যেহেতু তিনটা নিচ্ছি প্রথম তিনটা টপ তিনটা রিসার্চ করতেছি আপনারা 10টা করবেন তো এভাবে ইউআরএলটা আপনারা কালেক্ট করবেন কিভাবে এই যে প্রত্যেকটা লিংকে যাবেন এই যে লিংকে যাই এই যে এই ইউআরএলটা কপি করবেন এই পেজের পেজের ইউআরএলটাকে কপি করবেন আমি পেজের ইউআরএলটাকে কপি করলাম কপি করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম একটা হইলো আমি এবার দ্বিতীয় নাম্বারটাতে যাব প্রথমটা নিলাম আমি এবার দ্বিতীয় নাম্বারটা পরে আমি তৃতীয় নাম্বারটা তিনটা আমি যেহেতু তিনটা অ্যানালাইজ করতেছি প্রথম তিনটা এই তিনটার সাথে আমি ফাইট করব বা ধরেন আপনার ইয়াটা আপনার পেজটা ধরেন পাঁচ নাম্বারে আছে হ্যাঁ সাপোজ কথার কথা আপনার পেজটি পাঁচ নাম্বারে আছে মানে পাঁচ নাম্বার থেকে আপনি একে উঠবেন কিভাবে তো একে উঠবেন কিভাবে কারণ আপনি একে ওঠার জন্য তো তাদের সম্পর্কে আগে আপনাকে জানতে হবে যে তারা কি কি কাজ করছে তারা যে কাজ করছে সেই কাজগুলো আমাকে করতে হবে তাদের সাথে আমার তফাত কতটুকু সেই তফাত গুলোকে আমরা এখন খুঁজে বের করতেছি কিভাবে তফাত গুলোকে আমরা খুঁজে বের করব সেই প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখেন আমি তিনটা লিস্ট করে ফেললাম এখানে আমি তিনটা লিস্ট করে ফেললাম আমরা প্রথম কিওয়ার্ড লিখলাম এরপর এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল লিখলাম এরপর ইউআরএল অর্থাৎ ইউআরএলটা কি আমার যারা কম্পিটিটর যাদের সাথে আমি ফাইট করব তাদের একটা পেজের ইউআরএলটা আমরা রাখলাম এখানে কেন রাখলাম কারণ আমাদের ফিউচারে দরকার হবে যখন আমরা অ্যানালাইজ করতে যাব তখন আমাদের দরকার হবে অ্যানালাইজ করার সময় আমাদের দরকার হবে একটা একটা করে নিয়ে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় লাগে বাট এরকম প্রসেসে যদি আপনি কাজ করেন তাহলে ইজিলি আপনি সবকিছু করতে পারবেন খুব সহজে এখানে পেজ ইউআরএল এ আমরা তিনটা ইউআরএল নিলাম প্রথম তিনটা আমরা নিলাম আচ্ছা এরপরে এখন এখানে আমরা দেব পেজ ইউআরএল নিলাম এরপরে রুট ডোমেইন রুট ডোমেইন এখানে লিখব রুট ডোমেইন রুট রুট ডোমেইন আমি লিখলাম আচ্ছা এই রুট ডোমেইনটা কি আপনাকে একবার বোঝাই আচ্ছা এই কিওয়ার্ড প্লাস র্যাঙ্ক কম্পিটিটর এবং কি এক্স এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল এই দুইটা কি বুঝতে পারছেন জি ভাই বুঝছি হ্যাঁ ভাই বুঝছি বুঝছি ভাই আচ্ছা তাহলে এরপরে আসি আমরা রুট ডোমেইনটা কি আচ্ছা রুট ডোমেইন আমাদের রুট ডোমেইন সম্পর্কে জানতে হবে রুট ডোমেইন ছাড়া আমরা এখানে প্রপার এসইওটা আমরা করতে পারবো না তো এখানে রুট ডোমেইন দুই প্রকার হয় ঠিক আছে ডোমেইন দুইটা বা আপনার এখানে যে পেজ গুলো যদি আমরা ভিজিট করি তাহলে বুঝতে পারবেন আমি এই পেজটাকে ভিজিট করি আমাদের এই পেজটা গুলো অনলাইন অনলাইন টি-শার্ট অনলাইন টি-শার্ট তো অনলাইন টি-শার্ট লিখে সার্চ করলে এবার আরেকটা আসলো কেন উল্টা পাল্টা হইলো রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে আমার এখানে আচ্ছা আমি এই অ্যাড ব্লগারটা অফ করে দিই অ্যাড ব্লগার অফ করে দিলে আমি রিয়েল ইনফরমেশনটা পাবো এখানে
আচ্ছা আপনারা একটু সার্চ দেন তো অনলাইন টি-শার্ট দিয়ে দেখেন তো কোনটা ফারস্টে আসে আমার এখানে চেঞ্জ হয়ে গেল সবগুলো চেঞ্জ হয়ে গেছে অনলাইন টি-শার্ট লিখে সার্চ করেন সার্চ করছেন করছি ভাই করছি আসছে হচ্ছে টি-শার্ট বাই ফ্রম দা লেটেস্ট কালেকশন অফ টি-শার্ট অনলাইন দা বেস্ট ওটা ওয়েবসাইটের নাম কি ভোটার আইডি কার্ড Amazon ওয়েবসাইটের নাম কোথা থেকে দেখব ওখানে Amazon এ যে যে উপরে উপরে দেখেন এই যে Amazon আমার অথবা আছে প্রথমে আমার এখানে অথবা প্রথমে তারপরে দারাজ তারপরে মায়ান্ট্রা তারপরে আমাজন আমার আছে হচ্ছে মায়ান্টা তারপরে হচ্ছে অথবা তারপরে হচ্ছে দারাজ তার নম্বরে হচ্ছে আমাজন আচ্ছা যেটাই হোক এই প্রসেসটা এটা ওই এই জন্য হচ্ছে হলো 20টা নেবেন ঠিক আছে আমি তিনটা নিছি তো তিনটা নেওয়ার জন্য এরকম প্রসেস আর কি উল্টাপাল্টা হয়ে গেছে তা আপনারা 20টা নেবেন 20টা নিলে পুরো পেজে থাকবে আমি যেগুলো নিছি দেখেন এই পেজের ভিতরেই আছে প্রথমে কি নিছিলাম আমি প্রথমে নিছিলাম হচ্ছে অথবা মায়ান্ত্রা দারাজ আচ্ছা অথবা মায়ান্ত্রা দারাজ এখানে দেখেন অথবা মায়ান্ত্রা দারাজ এই এক পেজের ভিতরে আছে এই যেটা হচ্ছে অথবা এটা মায়ান্ত্রা এই যে অথবা এই মায়ান্ত্রা দুয়ে দুয়েতেই আছে এখানে দুই আমরা সিলেক্ট করেছিলাম মায়ান্ত্রা এই যে দুয়ে মায়ান্ত্রা আছে আর অথবাটা চলে গেছে কয় নম্বরে এখন অথবাটা চলে গেছে হচ্ছে হলো পাঁচে চলে গেছে এখান থেকে এ তিনে চলে গেছে এখান থেকে আচ্ছা আর দারাজ হচ্ছে হলো একে ছিল আমাদের এখানে এখন দারাজকে খুঁজে পাচ্ছি না এখানে নাকি দারাজ আছে হ্যাঁ দারাজ একে আছে ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা যেটাই হোক তো আমরা কি করব এইভাবে আমরা কালেক্ট করব আপনারা 15 থেকে 20টা নেবেন ঠিক আছে 15 থেকে 20টা কালেক্ট করবেন কারণ অ্যানালাইসিসটা আপনাকে পারফেক্ট ভাবে করতে হবে পারফেক্ট ভাবে করলে আপনি গুগলে র‍্যাঙ্ক করাইতে পারবেন তাছাড়া আপনি র‍্যাঙ্ক কিন্তু করাইতে পারবেন না বায়ারের কাছ থেকে কাজ নিয়ে যদি এটা 100% না করেন তাহলে কিন্তু আপনি এখানে বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন না বায়ারের কাছ থেকে আপনি ভালো ফিডব্যাকও পাবেন না সো বায়ারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এটা বেশি করতে হবে আর বেশি করবেন মানে টাইম লাগবে না জাস্ট আপনি হয়তো বা দুইটা তিনটা নিবেন 10 মিনিট লাগবে সেখানে হয়তো বা 10 মিনিট বেশি লাগতেছে 20 মিনিট লাগতেছে তো এখানে টাইমের বিষয়টা তেমন গুরুত্ব না এখানে টোটাল কথা আপনার কাজকে গুরুত্ব দিতে হবে কাজটাকে একদম নিখুঁত ভাবে কাজ করতে হবে তো যেটাই হোক অনেক বললাম তো এখন আমরা কি করব এখন আমরা রুট ডোমেইনটা শিখব এই যে রুট ডোমেইন তো রুট ডোমেইনটা কি তো রুট ডোমেইনটা হচ্ছে হলো আমরা আচ্ছা কেউ একজন বলেন তো ডোমেইন কি ডোমেইন ডোমেইন কি তো নাম ওয়েবসাইটের একদম নাম মেইন নাম টু গো আচ্ছা মেইন নাম থেকে যে এক্সটেনশন আপনার যে ওয়েবসাইট যখন আপনি একটা ওয়েবসাইট কিনবেন সে তখন সেটা হবে হচ্ছে আপনার রুট ডোমেইন যেমন এক্সাম্পল ভাবে এখানে দেখানো হয়েছে www.example.com এই যে আপনার এখানে যে নামটা থাকবে www ধরেন এই যে আমার যেমন 0 বাইট বিডি বা 0 বাইট আইটি অথবা আমার নাম জল sajipahmed.com এরকম যদি থাকে টোটাল কথা .com পর্যন্ত যদি থাকে .com পর্যন্ত যদি থাকে তাহলে সেটা হবে রুট ডোমেইন সবাই মনে করেন যে সব যেটা .com পর্যন্ত আছে সেটা রুট ডোমেইন আর .com এর পরে স্ল্যাশ দিয়ে এনিথিং বা মানে যে কোনো কিছু লেখা থাকবে এনিথিং যে কোনো কিছু লেখা থাকবে তো সেটা হবে হলো সাব পেজ রুট ডোমেইন সাব পেজ রুট ডোমেইন কি রুট ডোমেইনটা হচ্ছে হলো আপনার পুরো ওয়েবসাইটটা example.com এটা হচ্ছে হলো পুরো একটা ওয়েবসাইট এটা হচ্ছে হলো রুট ডোমেইন আর রুট ডোমেইনের সাথে যদি স্ল্যাশ দিয়ে কোনো একটা সাব পেজ থাকে হ্যাঁ
সাব পেজ থাকে সেটা হবে হচ্ছে হলো সাব পেজ কোন একটা পেজ যুক্ত থাকলে সাব পেজ অর্থাৎ একটা স্ল্যাশের পরে কোন কিছু লেখা থাকার পর থাকাকেই সাব পেজ বলতে পারি আমরা তাহলে এখানে দেখেন আমরা যে পেজটা নিছি তো এখানে কোনটা এই তিনটা যে অপশন নিছি তিনটা থেকে বলেন তো কোনটা রুট ডোমেইন ভাই এই যে www.othoba.com এই পর্যন্ত কিন্তু বাকি জিনিস সবগুলো যেগুলো আছে সেগুলো সাব সাব পেজ আছে হ্যাঁ সাব পেজ রুট ডোমেইন হচ্ছে হলো এখানে তাহলে আমরা পরের অপশনটা দেখব হচ্ছে রুট ডোমেইন চেক করব তো রুট ডোমেইন যদি আমাদের থাকে তাহলে ইয়েস দেব না থাকলে নো দেব আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বলি যেহেতু সময় কম এখন তো ডিটেইলস হয়ে বলা যাচ্ছে না তাই আমি বলি যেমন এখানে যে আমি দারাজের ওয়েবসাইটে গেলাম দারাজের ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে দেখেন উপরে দেখেন এই যে বিডি পর্যন্ত হচ্ছিল তার রুট ডোমেইন daraz.com.bd এই বিডি পর্যন্ত কিন্তু রুট ডোমেইন এটা হচ্ছে রুট ডোমেইন তারপরে কি আছে ম্যানস টি-শার্ট এই যে ম্যান টি-শার্ট নামে যে একটা পেজ আছে এটাকে বলা হচ্ছিল সাব পেজ অর্থাৎ ডোমেইনের মধ্যে যুক্ত একটা পেজ ডোমেইনের মধ্যে যুক্ত একটা পেজকে সাব পেজ বলা হচ্ছে তো এখন এই অ্যানালাইজের সময় যদি আপনি এরকম রুট ডোমেইন পান সরাসরি ডাইরেক্ট daraz.com অথবা othoba.com তারপর amazon.in বা .com এরকম যদি কিছু পান টোটাল কথা রুট ডোমেইন যদি খুঁজে পান সেটা নিয়ে কাজ করার সাহসটা এখন যেহেতু নতুন আপনি সেই নতুন অবস্থায় আপনার সাহস না দেখালেও চলবে এতে আপনি কিন্তু এসইও তে এখানে নতুন তো নতুন অবস্থায় রুট ডোমেইনে কাজ করার কোনো দরকার নাই যদি আপনার সার্চ রেজাল্টে যদি রুট ডোমেইন কোনো ওয়েবসাইট পান যখন এই যে এরকম একটা চার্ট তৈরি করবেন এই চার্ট তৈরি করার সময় এই পেজ ইউআরএল যদি খালি রুট ডোমেইন থাকে তাহলে ওইটাকে আপনি ইগনোর করবেন ওই কাজটাকে ইগনোর করবেন কারণ আপনি নতুন অবস্থায় এটা অনেক বড় একটা কাজ রুট ডোমেইন নিয়ে কাজ রুট ডোমেইনকে পিছে ফেলে আপনি ওই সাব পেজকে রানিং এ নিয়ে যাবেন সেটা অনেক কঠিন কাজ তো ওটাতে না যাওয়াই ভালো ওই সাহসিকতা নতুন অবস্থায় না দেখানোই ভালো আমি যেটা মনে করি আর কি তো আপনারা কি করবেন আগে চেক করবেন পেজ ইউআরএল নেবেন এই পেজ ইউআরএল নেওয়ার পরে রুট ডোমেইন চেক করবেন রুট ডোমেইন প্লাস সাব পেজ আচ্ছা সবাই কি বুঝতে পারছেন রুট ডোমেইন সাব পেজ চেক করতে কি পারবেন সবাই জি ভাই পারবো ভাই এখানে কোশ্চেন হলো যে এখন বায়ার যদি আমাকে এই কাজটা দেয় তাহলে কি তার কাছ থেকে সে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবে ওইটা নিয়ে আমরা আগে চেক করে দেখে নিব যেটা বুঝাইলাম বুঝতে পারছেন আচ্ছা কোথায় বুঝেন নাই বলেন এখানে বলা হচ্ছে কি অর্থাৎ আমরা যে কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করতেছি সেই কিওয়ার্ড কি টাইটেলের মধ্যে আছে কিনা আমাদের মেইন কিওয়ার্ড কি অনলাইন টি-শার্ট পুরো কিওয়ার্ডটি হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড তাহলে এই মূল ইয়া পুরো যে কিওয়ার্ডটা অনলাইন টি-শার্ট এটা হচ্ছে আপনার এক্সাক্ট কিওয়ার্ড ঠিক আছে এই কিওয়ার্ডটা কি টাইটেলের মধ্যে আছে কিনা গুগলের টাইটেলের মধ্যে আছে কিনা আচ্ছা দেখি আমরা টাইটেল আছে কিনা এই কিওয়ার্ডটাকে তো এখানে খুঁজে দেখেন তো এই অনলাইন টি-শার্ট এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এই কিওয়ার্ডটা কি এখানে আছে কিনা একটু দেখেন খুঁজে দেখেন প্রথম তিনটার মধ্যে সেম ভাবে কিওয়ার্ডটা আছে কিনা নাই তাহলে এখানে আমরা নো দিলাম এক্সাক্ট কিওয়ার্ড নাই তাহলে আমরা কি করলাম এখানে নো করে দিলাম যদি থাকতো তাহলে আমরা ইয়েস দিয়ে দিতাম বুঝতে পারছেন এবার এখন সুদীপ ভাই বিষয়টা হলো আমরা নো দিলাম নাই এখন ধরেন সাপোজ আছে সেক্ষেত্রে আমাদের প্রবলেম বা সুবিধাটা কি না প্রবলেম বা সুবিধা আপনি জাস্ট এখানে ইয়েস করবেন ওখানে আমি এখনো যাই নাই ওই জায়গাটাতে যেহেতু নাই সেহেতু কিন্তু আমি অটোমেটিকলি কি করতে পারবো ইজিলি কোনো বাধা ছাড়া কিন্তু আমি টপে চলে যেতে পারবো
আমরা যখন ডোমেইন নেই এই যে www.com example.com এই যে এটা ধরেন এটা হচ্ছে রুট ডোমেইন আচ্ছা এখন যদি আপনি একটা ওয়েবসাইট কিনেন হ্যাঁ সাপোজ আপনি একটা ওয়েবসাইট কিনলেন আপনার নিজের নামে একটা ওয়েবসাইট কিনলেন বা আপনি এই যে ফ্রি সার্ভারে আপনি একটা ওয়েবসাইট করছেন আপনার ওয়েবসাইটের নাম কি বলেন আমার হ্যাঁ 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 ফ্রি সার্ভারে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন ওটার নাম কি বলেন আমাদের যে ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করবো বা যে ওয়েবসাইট আমরা কিনবো সেটা হচ্ছে আমাদের রুট ডোমিন আচ্ছা রুট ডোমিনের পরে আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করছেন ক্রিয়েট করার পরে বিভিন্ন পেজ ক্রিয়েট করেন নাই যেমন ধরেন একটা এক পেজে সে একটা ইয়া কিন মানে কি বলে ওটাকে হ্যাঁ মানে বাই করার মানে একটা ড্রেস বা প্রোডাক্ট বাই করার জন্য আলাদা পেজ থাকে না প্রত্যেকটা পেজ আমরা অনেক সময় কি করি দেখি একটা ক্লিক করলে দেখা যায় নতুন একটা পেজ ওপেন হচ্ছে এরকম দেখেন না জি এই যে নতুন পেজে যে ওপেন হচ্ছে এটা কি হচ্ছে এটা সাব পেজে যাচ্ছে রুট ডোমেইন থেকে সেটা সাব পেজ ওপেন হচ্ছে টোটাল কথা আপনার .com এর পরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা হবে হচ্ছে হলো সাব পেজ যেমন আমরা এই যে মিটে ক্লাস করতেছি মিটে দেখেন meet.google.com তারপরে এই যে JFE কি লেখা আছে এগুলা এটা কিন্তু সাব পেজ আমরা আমরা মিটের গুগল মিটের একটা সাব পেজে আমরা ক্লাস করতেছি যদি .com পর্যন্ত থাকতো তাহলে কি হইতো সেটা রুট ডোমেইন হইতো .com এর পরে স্ল্যাশ দিয়ে যা কিছু লেখা থাকবে যে যা লেখা থাকবে সেটাই সাব পেজ হিসেবে গণ্য হবে বুঝতে পারছেন জি আচ্ছা তাহলে আমরা রুট ডোমেইন কি এবং সাবপেজ কি আচ্ছা তো এখানে কি আর কেউ আছে যে রুট ডোমেইন বোঝার নাই সবাই বুঝছে ভাই মনে হইতেছে সবাই বুঝছে আচ্ছা তো আমরা এখন তাহলে কি দেখি এখানে এই যে আমরা যে পেজের ইউআরএল গুলো নিছি এটা দেখে দেখে আমরা কাজ করব তাহলে অথবা .com/mens-t-shirt এটা কি রুট ডোমেইন নাকি সাব ডোমেইন সাব পেজ কোনটা সাব পেজ তাহলে নো লিখে দিলাম আর এখানে অবশ্যই যদি রুট ডোমেইনে থাকে কোনো আপনার অ্যানালাইজের সময় যদি ফার্স্টে রুট ডোমেইন থাকে ভাই কি এলো কথা শুনতে আসি নাকি সরি কারেন্ট চলে গেছিল যার জন্য হয়তো একটু না আমার যে কারেন্ট চলে গেছিল আমি আবার জয়েন করলাম আচ্ছা শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে জি ভাই শোনা যায় হ্যাঁ জি ভাই শোনা আচ্ছা এখানে আমি আবারও বলতেছি সবাই মনোযোগ দিয়ে শুনে নিন যদি
ফুড ডোমেইন থাকে এখানে অ্যানালাইজ করার সময় যদি আপনি দেখেন যে এই কিওয়ার্ডটাকে রুট ডোমেইনে রাখা হয়েছে তাহলে সেটাতে আপনি নতুন অবস্থায় কাজ করতে না যাওয়াটাই বেটার কাজ করবেন সমস্যা নাই কিন্তু একটু পুরাতন হন এই বিষয় নিয়ে অ্যানালাইজ করেন শিখেন এসইও আপনার ফাইটিং করার সময় এখন না আপনি চেষ্টা করবেন আপনার থেকে মানে যারা দুর্বল হ্যাঁ আপনি কিন্তু দুর্বল কিন্তু আপনার থেকে যারা দুর্বল তাদের সাথে বা আপনার মতো যারা দুর্বল আছে তাদের সাথে তাদের সাথে আপনি ফাইট করবেন এটা না এটা না অন্যটা এটা না এটা খাবো না অন্যটা নিয়ে আসো তাহলে আমরা কি করব যদি রোড ডোমেইনে থাকে করব না সেই সেটা নিয়ে যদি আমরা পুরাতন হই সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই সম্পর্কে যদি কাজ জানা থাকে তাহলে আমরা রোড ডোমেইনের সাথে ফাইটিং করব বাট ফাইটিং এমনি কিন্তু করা যাবে না সবাই কি বুঝতে পারছেন জি ভাই বুঝছি জি ভাই আচ্ছা তাহলে আমরা পরেরটা কি রুট ডোমেইনে আছে হিমু আপু বলেন দুই নাম্বার অপশন কি রুট ডোমেইনে আছে কিনা এই যে দুই নাম্বার যে অপশনটা এটা রুট ডোমেইনে আছে হিমু আপু শুনতে পাচ্ছেন জি ভাইয়া এটা রুট ডোমেইনে আছে এটা রুট ডোমেইনে আছে তাহলে ইয়েস লিখবো নাকি নো লিখবো নো না ভাই যে টি শার্ট আছে না স্ল্যাশ টি শার্ট এটা না থাকলে রুট ডোমেইন হ্যাঁ এটাই তো আমি জানি না বোঝেন না হিমু আপু যে রুট ডোমেইনটা হচ্ছে হলো এই ডট কম পর্যন্ত যেগুলো ডট কম ও সরি ভাই আমি ভাবছি যে ওটা উল্টা হবে সেগুলো হচ্ছে ডট কম এর পরে কিছু না রুট ডোমেইন না না ডট কম এর পরে যদি কিছু না থাকে সেটা রুট ডোমেইন আর ডট কম এর পরে যদি কিছু থাকে সেটা হলো সাবস্পেস হ্যাঁ তাহলে এটা কি হবে আমাদের আমরা ইয়েস লিখবো নাকি নো লিখবো শতাব্দী নন্দী আপু বলেন এটা কি রুট ডোমেইন নাকি না এটা রুট ডোমেইন না কারণ ওই ডট কম এর পরে মেন্স টি শার্ট আছে নো লিখবো আচ্ছা তাহলে এটা কি ভাই আপনার কথা না শুনতে পাচ্ছি না আরে সাবপেজ বলা এগুলাকে সাবপেজ বলা ভাই আর নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে আপনার কথা শুনতে পাচ্ছি না সাবপেজ আমার কারেন্ট গেছে তো ওই জন্য আর কি নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছে ওটাকে সাব পেজ বলা হয় এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন জি ভাই জি হ্যালো সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে জি ভাই ভাই শুনতেছি তো শোনা যাচ্ছে ভাইয়া আমাকে কি ক্লিয়ার শোনা যায় জি ভাইয়া শোনা যাচ্ছে তো জি ভাই শুনতেছি তো আমরা আচ্ছা তো এখন যেহেতু আমাদের সময় কম আমাদের এই অ্যানালাইসের ব্যাপারটা একটু পার্ট বড় তো আমি একদম সংক্ষেপে কি আমি কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কি শর্টকাটে শেষ করব নাকি আর ডিপলি যাব জেরা ভাই আমাদের জন্য ভালো হয় ওইটাই ভাই করেন সমস্যা নাই আমরা
আমি তো কথা করছি এখন, আপনার দুই দিন আগে বলছি আপনারা একটু শর্টকাটে শিখবেন নাকি মানে পুরো প্রসেসটা দেখবেন? অনেকগুলো টুলস আছে, এখন টুলস এর কাজ হবে আমাদের কম্পিউটার অ্যানালাইজ করার জন্য টুলস আছে। আমি কি একটা টুলস দিয়ে দেখাবো, মেন যে টুলস সেটা দিয়ে দেখাবো, নাকি একাধিক টুলস দিয়ে দেখাবো? ভাই একাধিক টুলস দিয়ে রাখলে মাথায় থাকবো না, যেটা সহজে করতে পারবো ওইটাই দেখান। আচ্ছা তাহলে আমি একটা টুলস দিয়ে একদম ইজি প্রসেসে একটা টুলস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একটা টুলস মজ, মজ নামে একটা টুলস আছে। আচ্ছা সেটা আমি পরে আসতেছি, তো ওইটা ওটাতে যাওয়ার পরে, যাওয়ার আগে আমরা এখানে একটু কাজ করি। এখন আমরা এই পেজের পি এ বের করব, পি অর্থ পেজ অথরিটি, পেজ অথরিটি নিয়ে বলছিলাম আমি, মনে আছে? পেজ অথরিটি, তারপরে ডিএ ডোমেইন অথরিটি বলছিলাম আমি, মনে আছে? ডিএ পিএ বলছিলাম, মনে আছে আপনাদের? মনে যাই আছে না, যদি মনে না আসে তাহলে এখন কি করে বলি? আচ্ছা পেজ অথরিটি ডোমেইন অথরিটি সবচেয়ে বলতেছি, পেজ অথরিটি হচ্ছে হলো পেজ একটা নির্দিষ্ট কোম্পানি, পেজ অথরিটি প্লাস ডোমেইন অথরিটি এই দুইটাই একটা নির্দিষ্ট কোম্পানি একটা র‍্যাঙ্ক দেয়, ঠিক আছে? নির্দিষ্ট একটা কোম্পানি আছে, সেই কোম্পানি র‍্যাঙ্ক দেয়, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রকার র‍্যাঙ্ক দেয়। আর এই পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি যখন আমরা কোনো ওয়েবসাইটকে গুগলে র‍্যাঙ্কিং এ নিয়ে আসব, ফার্স্ট পেজে নিয়ে আসতে যাচ্ছি, ফার্স্ট র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে যাচ্ছি, তো তখন গুগল এটাকে কাউন্ট করে না। অনেকে বলে যে এটাকে কাউন্ট করে, এটার জন্য পেজ অথরিটি যদি কম হয় তাহলে আপনি র‍্যাঙ্কিং করাইতে পারবেন না, ডোমেইন অথরিটি যদি কম হয় তাহলে র‍্যাঙ্কিং করাইতে পারবেন না। এটা আসলে একদম ভুল কথা, মিথ্যা কথা, এটা দিয়ে কোনো কাজ হয় না। এটা নির্দিষ্ট একটা কোম্পানি এই পেজ অথরিটি ডোমেইন অথরিটিটা দিয়ে দেয়। আমি দুইটা দিয়ে দেখাই দেবো, পেজ অথরিটি ডোমেইন অথরিটি দুইটা আমি ওয়েবসাইটে দেখাবো। আচ্ছা আমি স্মল এসইও টুলস নামে আপনাদের একটা টুলস দিছিলাম, স্মল এসইও টুলস, স্মল এসইও টুলস নামে একটা ওয়েবসাইট দিছি। এই টুলসটা ইউজ করে আমরা ফার্স্ট আমরা চেক করব ডোমেইন অথরিটি, ডোমেইন এই সার্চে ক্লিক করে আমি খুব ফাস্ট করতেছি কারণ সময় কম আমাদের হাতে। এখানে ডোমেইন লিখে যা সার্চ দিচ্ছি আমি, ডোমেইন, ডোমেইন অথরিটি চেকার, এই যে ডোমেইন অথরিটি চেকার, ডোমেইন অথরিটি চেকার, এই ডোমেইন অথরিটি চেকারে ক্লিক করব। ডোমেইন অথরিটি চেকারে ক্লিক করার পর পেজটা চেঞ্জ হয়ে যাবে, যে পেজ চেঞ্জ হয়ে গেছে। এখন কি করতে হবে আমাকে, এখানে আমাদের ডোমেইনের লিংকটা দিয়ে দিতে হবে। আচ্ছা আমাদের ডোমেইনের লিংকটা আমরা দিয়ে দিই, ডোমেইনে যেখানে আমরা শিট করছি লিংকটা নিয়ে, অথবা ডট কম এর লিঙ্কটাকে কপি করতেছি, অথবা ডট কম এর লিঙ্কটাকে কপি করে আমরা এই স্মল এসইও টুলসে আসলাম। স্মল এসইও টুলসে এসে আমরা এটাকে পেস্ট করলাম এবং চেক অথরিটি, চেক অথরিটি ক্লিক করলাম। এখন এই পেজের অথরিটি, পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি দেবে। এটা একটা র‍্যাঙ্ক, একটা ওয়েবসাইটের ডোমেইন এবং পেজের একটা র‍্যাঙ্ক, এই র‍্যাঙ্ক গুগল কাউন্ট করে না। হ্যাঁ এই র‍্যাঙ্কের কোন গুগলের, গুগল কোন এই র‍্যাঙ্ক দেখেই না, কারণ এটা একটা নির্দিষ্ট কোম্পানি দিচ্ছে। আমি এখন দেখাচ্ছি আপনাদের স্মল এসইও টুলস দিয়ে, স্মল এসইও টুলস এই কোম্পানিটা এদের নিজের ইচ্ছামতো এই র‍্যাঙ্কটাকে দিচ্ছে, অর্থাৎ ইচ্ছামতো বলতে এরা অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে সে দেখতেছে যে সেই পেজ বা ডোমেইনের একটা রেট দিয়ে দিচ্ছে। কিভাবে পেজটাকে এই অথরিটি দিচ্ছে,
পেজটার অথরিটি দিচ্ছে হলো যে এই যে পেজে যে মানুষগুলো ভিজিট করতেছে কতগুলো মানুষ ভিজিট করতেছে ডেইলি কতক্ষণ টাইম স্পেন্ড করতেছে এগুলোর উপর নির্ভর করে আর কি এই এটা দিয়ে দেয় এটা নিল না কেন এই যে চলে এসেছে দেখেন আমাদের অথবা.com এর ডোমেইন অথরিটি কত 37 পেজ অথরিটি কত 26 মজ র‍্যাঙ্ক আমরা মজ দিয়ে দেখব মজ র‍্যাঙ্ক 26 এখানে এ বলে দিচ্ছে এই ওয়েবসাইটটা বলে দিচ্ছে যে মজ নামে একটা ওয়েবসাইট আছে বা মজ নামে একটা টুলস আছে তার কাছে র‍্যাঙ্ক আছে হলো 26 এটা র‍্যাঙ্ক 26 তার কাছে এটা কিন্তু বলে দিচ্ছে আচ্ছা আমরা এখানে কি করলাম আমরা জাস্ট এটা আমি তুলে দিচ্ছি ডোমেইন অথরিটি 37 পেজ অথরিটি 26 আচ্ছা ডোমেইন অথরিটি 26 সরি পেজ অথরিটি 26 ডোমেইন অথরিটি 37 ডোমেইন অথরিটি 37 আচ্ছা এটা আমরা কোথা থেকে বের করলাম আমরা স্মল এসইও টুলস দিয়ে বের করলাম 36 26 এবং 37 ওকে এখন আমরা মজ দেখব মজ অথবা ডট কম কে আমরা এখন মজ দিয়ে চেক করব পেজটাকে রিলোড দেব একবার এগুলো টুলস আমি আপনাদেরকে দেখাই দিব সব আসলে আধা ঘন্টা এক ঘন্টার ক্লাস নিয়ে আসলে হয় না বুঝছেন এগুলো ক্লাস অনেক ইম্পর্টেন্ট ক্লাস এগুলোকে অন টাইম নিয়ে করতে হয় আচ্ছা এখানে দেখেন এই যে বলে দিয়েছেন পিএ পিএ 26 এবং ডিএ স্মল এসইও টুলস কিন্তু এখান থেকে আমাদের বলেই দিছে যে এটা মজ র‍্যাঙ্ক এই র‍্যাঙ্কটা হচ্ছে হলো মজ মজ নামে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এই র‍্যাঙ্কটা দিয়ে দিছে ডোমেইন অথরিটি 37 পেজ অথরিটি 26 মজ র‍্যাঙ্ক হচ্ছে হলো 26 এখানে মজ মজ নামে ওয়েবসাইটটা পুরো এই যে ইনফরমেশনটা এটা দিয়ে দিছে টোটাল লিংকস 2.20,000 আচ্ছা এখানে মজে দেখি এখান থেকে কিন্তু আমরা কালেক্ট করতে পারি মজ নামের এই টুলস থেকে কিন্তু আমরা এই পিএ দিয়ে কালেক্ট করতে পারি তো এখন বিষয়টা হচ্ছে এই র‍্যাঙ্ক কিন্তু কাজ করে না ঠিক আছে এই র‍্যাঙ্ক কিন্তু কোনো কাজ করে না একটা জিনিস দেখেন আমি বলছি একটু আগে আপনাদেরকে বলছি যে এই ইয়াটা র‍্যাঙ্কটা হয় হচ্ছিল শূন্য থেকে একশো পর্যন্ত শূন্য থেকে একশো পর্যন্ত এটা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান এটা এই ইয়াটা দিয়ে দেয় একটা র‍্যাঙ্ক দিয়ে দেয় একটা নাম্বার দিয়ে দেয় তো এটা গুগল অ্যানালাইজ করে না দেখেও না কিচ্ছু করে না এটার কোনো দরকার নেই এটা যদি আপনার জিরো থাকে কোনো সমস্যা নাই পেজ অথরের জমা যদি জিরো থাকে কোনো সমস্যা নাই কারণ কি কারণটা আমি আপনাকে দেখাই আমি মজ দিয়ে দেখাচ্ছি এখানে এক নাম্বার দেখাচ্ছে কে এক নাম্বার দেখাচ্ছে এক নাম্বার দেখাচ্ছে অথবা ডট কম অথবা ডট কম কে এক নাম্বার দেখাচ্ছে অথবা ডট কম এর পেজ অথরিটি কত অথবা ডট কম এর পেজ অথরিটি 26 ডোমেইন অথরিটি কত 37 আচ্ছা আমরা নিচে দেখি মাইন্ত্রা ডট কম মাইন্ত্রা ডট কম এর পেজ অথরিটি কত 46 ডোমেইন অথরিটি কত 72 তাহলে নিয়ম অনুসারে মাইন্ত্রা ডট কম এর আগে থাকার কথা কিন্তু মাইন্ত্রা ডট কম দুয়ে কেন তারপরে দেখেন এখানে লিংকস ব্যাক লিংক কতগুলো করছে 33,56,096টা ব্যাক লিংক করছে সে ব্যাক লিংক তৈরি করছে 33,56,095টা ব্যাক লিংক তৈরি করছে আর সেই তুলনায় অথবা ডট কম কি করছে 75,779 ব্যাক লিংক তৈরি করছে তাহলে সে এত কিছু দিয়ে সে কেন উপরে কোশ্চেন কি আমি করতে পারি আপনাদের সে তো কম কিন্তু সে উপরে কেন
কেন আর সে তো অনেক বেশি সে নিচে কেন কেউ অ্যানসার দিতে পারবেন অ্যানসারটা আপনারা জানেন কেউ দিতে পারবেন অ্যানসার কারণ এটা তো মানে গুগল কাউন্ট করে না বলতেছেনি এই জন্যই গুগল কাউন্ট করে এই যে লিংক তো কাউন্ট করে ব্যাকলিংক তো কাউন্ট করে ব্যাকলিংক কাউন্ট করে হ্যাঁ ব্যাকলিংক তো কাউন্ট করে আমি ব্যাকলিংক এর কথা বলতেছি 75000 ব্যাকলিংক নিয়ে সে একে আছে এবং 33,56,96 টা ব্যাকলিংক নিয়ে সে দুয়ে আছে কেন তার তো হিসাব অনুযায়ী তার তো একে যাওয়ার কথা এই অ্যানসার আপনারা জানেন যদি পারবেন কি না পারলে বলেন আমি বলে দিই আমি বলবো না আপনারা বলবেন কেউ সবাই চুপ করে থাকেন কেউ যদি পারেন তো বলেন যে পারি বলবো তাও তো করে নাই এটা হে নাই তো এটা হে নাই না না এখানে বিষয়টা হচ্ছে হলো আমি বলি শুনেন এটা আপনাদের আমি শিখাইছি ইউজার ইন্টারঅ্যাকশন ও হ্যাঁ ইউজার ইন্টারঅ্যাকশনের কারণে কারণ এই ওয়েবসাইটটা কি করছে গুগলের কাছে বিশ্বস্ত হইছে গুগলের কাছে বিশ্বস্ত হয়ে সে কম ব্যাকলিংক নিয়ে সে একে আছে আর এই ওয়েবসাইটটা তার 33,00,000 ব্যাকলিংক কিন্তু সেই তুলনায় সে ভিজিটরকে তার কাছে যে ভিজিটরগুলো আসে সে ভিজিটরগুলোকে সে ধরে রাখতে পারে নাই যার কারণে সে দুয়ে আছে এরপরে দেখেন যে অ্যামাজন অ্যামাজন আছে এখন মাত্র 978টা লিংক নিয়ে সে ফার্স্ট পেজে আছে মাত্র 978টা লিংক বাট সেই তুলনায় নিচেরটা কত 31,22,500 নাকি সরি তো আপনারা কি করবেন লিস্টটা তৈরি করার সময় যদি মজ ইউজ করেন ঠিক আছে মজ ইউজ করলে আপনি মজ দিয়ে আপনি কালেক্ট করবেন মজ দিয়ে আপনি কালেক্ট করবেন তাহলে এটার দিয়ে কত 26 ইয়া সরি দিয়ে 26 দিয়ে 37 এবং ব্যাকলিং 75,079 আচ্ছা বারো আমি ব্যাকলিংটা লিখে নিই 75,079 ব্যাকলিংক লিখলেন ব্যাকলিংক লিখে এই যে লিস্ট এখন এইভাবে লিস্ট করবেন পরেরটা কি পরেরটা হচ্ছে হলো 46,72 আচ্ছা 46,72 দিয়ে 46 দিয়ে 72 এখানে 33 কত আছে 33 56,096 আচ্ছা আমি এই দুইটা দিয়ে এখন দেখাই তো এখন দেখেন এই দুইটা ওয়েবসাইট প্রথম যে দুইটা ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে এই দুইটা ওয়েবসাইটের সাথে যদি ফাইটিং করতে যাই আমি ফাইটিং করতে গেলে আমার কি দরকার আমার দরকার হচ্ছিল এদের থেকে বেশি ব্যাকলিংক শুধু যে ব্যাকলিংক করলো ব্যাকলিংক করলেই যে আমি একে যাব তা না আমার টোটাল কথা গুগলের কাছে বিশ্বস্ত হইতে হবে গুগলের সাথে বিশ্বস্ত হইলে তারপরে আমি কিন্তু ওখানে উপরে উঠতে পারবো তাহলে আমি যদি এইটা টার্গেট করি এখানে এ করছে 75,079টা ব্যাকলিংক তৈরি করছে আমি যদি সিঙ্ক করি তাহলে আমার টার্গেট কি আমি একদম অনায়াসে গুগলের ফার্স্ট পেজে যাইতে পারবো এই কিওয়ার্ডটাকে নিয়ে অনলাইন টি শার্ট এই কিওয়ার্ডটাকে নিয়ে আমি যদি কাজ করি এবং 76,000 যদি আমি ব্যাকলিংক তৈরি করি ব্যাকলিংক তৈরি করলে ব্যাকলিংকটা কিন্তু অফ পেজ এসইও ব্যাকলিংক আমি বলছি নন পেইড মার্কেটিং বা পেইড মার্কেটিং লিংক শেয়ার করা আপনার ওয়েবসাইটে লিংক শেয়ার করাটা হচ্ছে ব্যাকলিংক আপনার ওয়েবসাইটটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন ওটা হচ্ছে ব্যাকলিংক আপনার ওয়েবসাইটের লিংক আপনি ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে আপনি পোস্ট করে আসবেন ওটা ব্যাকলিংক ওইটার আন্ডারে যে মানুষগুলো আসবে এটা ব্যাকলিংকের আন্ডারে মানুষগুলো আসতেছে তো ব্যাকলিংকটা হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করা বিভিন্ন জায়গায় শেয়ার করা এখানে যখন আপনি ব্যাকলিংকটা করবেন তো আপনি ব্যাকলিংক 76,000 যদি ব্যাকলিংক করেন 76,000 ব্যাকলিংক করলে তাহলে কি করতে হবে একে আসতে পারবেন তবে এখানে কথা আছে আপনি একে যদি আসেন যদি চান যে সীমিত সময়ের জন্য একে আসব তাহলে আপনি শুধুমাত্র সীমিত সময়ের জন্য থাকতে পারবেন বাট
একটানা থাকতে পারবেন না, একটানা যদি থাকতে চান তাহলে প্রতিদিন আপনাকে ব্যাকলিংকের কাজ করতে হবে, ব্যাকলিংক বাড়াইতে হবে, আপনার অডিয়েন্স নিয়ে আসতে হবে, ইউজার ইন্টারঅ্যাকশন, টোটাল কথা ঘুরে ফিরে ওই একটা কথাই আসবে যে ইউজার ইন্টারঅ্যাকশনটা আপনাকে আনতে রাখতে হবে। আপনি এখানে যদি আপনার সাপোজ কথা কথা 50,000 যদি ব্যাকলিংক থাকে, 50,000 ব্যাকলিংক রাইখা যদি আপনি এটার থেকে ভালো সার্ভিস দেন, ভিজিটর যদি আপনার এখানে ভালো সার্ভিস পায় এবং টোটাল কথা যে ইউজার ইন্টারঅ্যাকশনটা যদি সার্ভিসটা আপনি যদি টোটালি সুন্দর করে দিতে পারেন তাহলে আপনার ব্যাকলিংক আপনার ওয়েবসাইটটা অটোমেটিকলি গুগল ফার্স্ট র্যাঙ্কিং এ দিয়ে দেবে। তবে আপনার এই যে অ্যানালাইজটা করার মানে কি? তাইলে আপনি বলতেছেন তাহলে আমি তো জানি যে আমার ইউজার ইন্টারঅ্যাকশন ঠিক করলে আমি ইয়া করতে পারবো, আমি র্যাঙ্কিং এ যাইতে পারবো, বাট তাহলে আমার এই অ্যানালাইজটা করার কি দরকার? এই অ্যানালাইজটাও করার দরকার, কারণ এই আপনি অ্যানালাইজ করে দেখতেছেন আপনার কতগুলো ব্যাকলিংক করতে হবে। এখানে দেওয়া আছে 33,56,096, তাহলে আমি 33,00,000 আমার এখন করার ওই রকম ক্ষমতা নাই, আমি জিরো, আমি নতুন অবস্থায় আমি 33,00,000 করতে পারবো না, বাট আমি 76,000 করতেই পারি, আমি পারবো, আমার অ্যাবিলিটি আছে 76,000 করার, তাহলে আমি করবো 76,000 করবো এবং ডেলি প্রতিদিন সেটা নিয়ে কাজ করতেই হবে আপনাকে যদি র্যাঙ্কিং এ থাকতে চান। আর এই যে 76,000 আপনি করবেন বা 50,000 আপনি করবেন, আপনার আরেকটা টার্গেট কি? আপনার টার্গেটটা হচ্ছে হলো আপনি যে ব্যাকলিংটা করতেছেন এটার আন্ডারে যে ভিজিটর গুলো আসতেছে সেই ভিজিটর গুলো ধরে রাখতে হবে, ইউজার ইন্টারঅ্যাকশনটা বাড়াইতে হবে। তা আপনি যদি এই দিক দিয়ে আপনি যদি 100% হন যে আপনি ইউজার ইন্টারঅ্যাকশনে আপনি আপনার ভিজিটর গুলোকে আপনার ওয়েবসাইটে আটকে রাখতে পারবেন, আপনার কন্টেন্ট গুলো সেই মানের যদি কন্টেন্ট গুলো হয় যে কন্টেন্ট গুলোতে ভিজিটররা অটোমেটিকলি ক্লিক করবে, অটোমেটিক সে কি করবে, এই স্ক্রল করবে, পেজটা ভিজিট করবে, পেজের টাইম স্পেন্ড করবে, এইরকম যদি আপনি 100% শিওর থাকেন তাহলে নিশ্চিন্ত থাকেন যে আপনি যে কোনো পেজকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি আপনাদের বোঝাইতে যাই দুইটা ক্লাস লাগবে, অন্তত দুইটা ক্লাস, সর্বনিম্ন দুইটা ক্লাস লাগবে, বাট এই একটা ক্লাস ছোটখাটো এক ঘন্টা দুই ঘন্টার ক্লাস নিয়ে এখানে কোনো ভাবেই সম্ভব না আর কি। যেহেতু আপনাদের লাস্ট ক্লাস, আসলে বিষয়টা হচ্ছে লাস্ট ক্লাস, আর যদি সময় হাতে থাকতো আমাদের সময় হাতে থাকতো ভাই আমাদের অনেক কিছু বাদ পড়লো না, এরকম এত কম সময়ের মধ্যে অনেক কিছু শেখা হইলো না? এখন কম সময়ের মধ্যে অনেক কিছু শেখা হইলো না বলতে, এখানে আমি আপনাদের এসইওর যে বিষয়গুলো আপনি শিখছেন, এখানে এসইওর যে বিষয়গুলো আপনি এখানে শিখতে পারছেন, অন্যান্য গ্রুপে বা অন্যান্য ব্যাচে আপনি খোঁজ নেন যে এসইও এই বিষয়গুলো তারা শিখে নাই। এখানে রাসেল ভাই আছে, অলরেডি কোর্স শেষ করছে, এসইওর এই পার্টটা কি শিখছেন রাসেল ভাই? হ্যাঁ ভাই, আমি এগুলা বেশ ভালোই বুঝছি আর এগুলো পারি। আর যে ভাই যে এটা কি জানি কয় ব্যাকলিং বিষয়টা কি, এটা আমি একটু মানে বুঝি নাই। ব্যাকলিং বুঝবেন না তো আপনি এক ক্লাসে কি বুঝবেন ব্যাকলিং? ব্যাকলিং অফ পেজের কাজ। এখানে কার কি কোশ্চেন আছে বলেন? কম্পিটিটর অ্যানালাইজ কি করতে পারবেন? আর আপনাদের কম্পিউটার অ্যানালাইজ করার জন্য কিন্তু টুলস লাগে, যে স্মল এসইও টুলস আপনি চেক করতে পারেন, স্মল এসইও টুলস দেখাই দিচ্ছি, স্মল এসইও টুলস দিয়ে আপনি করতে পারেন। যে ব্যাকলিং চেক এ ক্লিক করলে ব্যাকলিং দেখতে পারবেন ভাই। এই ব্যাকলিং এর বিষয়টা আমার একটু একটু ক্লিয়ার করে দেন তো ভাই। ভাই ব্যাকলিং হচ্ছে হলো এসইও, এখানে আপনার এই লিংক শেয়ার করা লাগে, এটা অফ পেজের কাজ, অফ পেজ। আমি যে পিএডিএ এগুলো আমি বুঝি, এগুলো আমার সুন্দর একটা মোজবার আছে, মোজবার থেকে আমার এগুলো দেখাই দেয়। আর যে কিওয়ার্ড এভরিহোয়ার এটা থেকে আমাকে যে সার্চ বাস গুলো দেখাই দেয়। এবার হচ্ছে এই ব্যাকলিং এর বিষয়টা, এটা কি সফটওয়্যারের মাধ্যমে দেখলেন ব্যাকলিং? ব্যাকলিংক এর বিষয়টা হচ্ছে হলো ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটের যে লিংকটা, সেই লিংকটাকে শেয়ার করা হয়েছে, সেই সেই লিংকটাকে কত জায়গায় শেয়ার করা হয়েছে। আপনি নন পেইড মার্কেটিং করছেন? নন পেইড মার্কেটিং করছেন ভাই? ভাই আজান হচ্ছে মসজিদ, এখানে তো শুনতে পাইনি।
আচ্ছা বাকি যারা সবাই কি বুঝতে পারছেন আরে তপন ভাই ভাই আপনারে কত যে মিস করছি সাইম ভাই ভিডিও আপ করে দেন না সুজিত ভাই